Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. May yahdihillahu fala mudilla lahu wa may yudlil fala hadiya lahu. Wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna Muhammadan 'abduhu wa rasuluh. Sallallahu ta'ala alihi wa ala alihi wa sahbihi wa sallama tasliman katsira. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا أَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ الَّذِينَ آمَنُوا وَلَمْ يَلْبِسُوا إِيمَانَهُمْ بِظُلْمٍ أُولَئِكَ لَهُمُ الْأَمْنُ وَهُمْ مُهْتَدُونَ সম্মানিত ভাতৃমণ্ডলী আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ বৃহস্পতিবার 9 মুহররম 1445 হিজরি মোতাবেক 27 জুলাই 2023 আমাদের সাপ্তাহিক বিষয়ভিত্তিক আলোচনা। বছরের শুরুতে যেহেতু মুহররম মাস, এই জন্য প্রথম যে সপ্তাহটি গত বৃহস্পতিবার ছিল মুহররম আশুরা, এই বিষয়গুলি নিয়ে আলোচনা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ফরজ নফল যেন কবুল করেন। যেসব ভাই বোনেরা এই আশুরার সিয়াম রাখতে পেরেছেন বা পারবেন, আজকে 9 তারিখ ছিল, আগামীকালকে হচ্ছে 10, আজকে সাহারি খাবেন, কমপক্ষে একটিও যারা রাখতে পারবে এটা আরব দেশগুলিতে, আর যারা ভারত উপমহাদেশে আছেন তারা একদিন পরে সাধারণত চাঁদ দেখেন, যার ফলে জুমাবারে তাদের 9 তারিখ হবে আর শনিবারে হবে তার 10 তারিখ মূল আশুরার দিন। দুটি অথবা তিনটি রাখলে সবচেয়েতে ভালো, 9 আর 10 অথবা 9, 10, 11, আর যদি কেউ না পারে, আর দুটো সম্পর্কে বেশি হাদিসগুলি রয়েছে, সহি হাদিস রয়েছে, আর যদি একটিও রাখে তবুও তাতে কোনো অসুবিধা নেই, যদিও সেটি উত্তমের পরিপন্থী, পারলে দুটি, কিন্তু একটির ফজিলতি হচ্ছে গত 1 বছর গুনাহ মাফ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা রোজা সম্পর্কে বলেছেন, বলেনি যে দুটো রাখলে এরকম হবে, সিয়ামে আওমে আশুরা, আশুরার সিয়াম সম্পর্কে রাসূলুল্লাহ বলছেন, আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহর কাছে আশা করি, আইন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহা, গত 1 বছর, গত বছর যে বছরটি চলে গেছে সেই বছরটির গুনাহর মোচন হবে, গুনাহর কাফফারা হয়ে যাবে। ইউকাফিরু সানাতাল মাদিয়া, গত বছরের গুনাহ মাফ হবে, বিভিন্ন ভাষা দিয়ে হাদিসটি এসেছে, সহিহ মুসলিমের হাদিস, অন্যান্য হাদিসের কিতাবে রয়েছে। সুতরাং এই আশুরা সে আমরা রাখার চেষ্টা করবেন, আল্লাহ তৌফিক দান করেন। বছরের শুরুতে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানব জাতির ওপর ফরজ, এবং যেই ফরজের সম্পর্ক যেমন আকিদার সাথে, অন্তরের সাথে, কলবের সাথে, তেমনি কথার সাথে, তেমনি কাজের সাথে, এই এবাদত সবচেয়ে গুরুত্বপূর্ণ এবাদত, সবচেয়ে বড় এবাদত এবং জীবনের সর্বপ্রথম এবাদত, তা হচ্ছে তাওহীদ, তাওহীদুল্লাহ, আল্লাহর একত্ব, আল্লাহর একত্ব বিশ্বাস করা, আল্লাহর একত্বের ঘোষণা করা, আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা। আল্লাহর একত্বের বিশ্বাসের সম্পর্ক হচ্ছে মানুষের কলব, হৃদয়ের সাথে, আল্লাহর একত্বের ঘোষণা হচ্ছে মানুষের বাকশক্তির সাথে, জবানের সাথে, লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা করবেন আর আল্লাহ ছাড়া অন্যকে অস্বীকার করবেন। ফামান ইয়াকফুর বিত্বাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা, না করতে হবে বাতিলকে আর শিরককে, আল্লাহ ছাড়া অন্যকে, অন্যের ইবাদতকে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতকে হ্যাঁ করতে হবে, ইল্লাল্লাহ, লা ইলাহা, না করলেন আপনি বাতিলকে, ইল্লাল্লাহ, আর হককে, বরহক, যিনি সত্য মাবুদ, তার আপনি তৌহিদের একত্রের স্বীকৃতি দান করলেন জবান দিয়ে, তো জবানেরও ইবাদত এটি, অন্তরের সাথে সাথে, তারপরে কাজে পরিণত করা, অন্তরে বিশ্বাস আছে আর জবানে শুধু বলছেন আমি লা ইলাহা ইল্লাল্লাহ, এইরকম তো সব মুসলিমই প্রায়,
কিন্তু অধিকাংশ মুসলিম শিরকি আমলে ডুবে আছে। ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা হুম মুশরিকুন, সূরা ইউসুফ আল্লাহ বলছেন অধিকাংশ মানুষ যারা আল্লাহর প্রতি ইমানের দাবি করে থাকে তাদের অধিকাংশ সিংহভাগ হচ্ছে মুশরিক, উহুদ্বাদী, বিভিন্ন রকমের শিরক, দুর্গার শিরকে না হয় দরগার শিরকে না হয় শয়তানের পূজা শিরকে, সেহের জাদু টোনা বানমারা এইসব শির কুফরিতে, শির ছাড়া সব হয় না, অথবা আল্লাহ ছাড়া অন্যের সাথে অন্তরে সম্পৃক্ততা, বহুমুখী শির করেছে, বহুমুখী শির করেছে, অন্তরের শির, কথার শির, কাজের শির। যেমন তৌহিদ এই তিনটি দিক থেকে হইতে হবে, অন্তর দিয়ে তৌহিদ, কথার দ্বারা তৌহিদ, কাজের দ্বারা তৌহিদ, তেমনি তার পরিপন্থী বিষয় হচ্ছে শিরক, কুফর আর নেফাক, এই তিনটি, এই তিনটি বিষয় সম্পর্কে জানবেন যে এই তিনটি হয় অন্তর থেকে হয়, কথার দ্বারা হয় আর কাজের দ্বারা হয়। শিরক অন্তরেও শিরক, আল্লাহ ছাড়া অন্য আমাকে উদ্ধার করতে, খাজা বাবা উদ্ধার করতে পারে, হ্যাঁ বড় পীর এই করতে পারে, হ্যাঁ এই করেছে সেই করেছে এই করতে পারে, আপনার কলবের শির, জবানে বলছেন হ্যাঁ যে বড় পীরের নাম বিনা উজুতে নেওয়া যায় না, না হইলে এই পশম পড়ে যাবে তো এই পড়ে যাবে, এই যে বাঙালি মুসলিম জাতির বদ আকিদা, শিরকি কুফুরি আকিদা, এটি আপনার যদি ভাষায় উচ্চারণ হয় তো কথার শির, আর আপনি কাজে পরিণত করেছেন সেই অনুযায়ী জিলানির নাম নিলে আগে উজু করে এসে তারপরে আল্লাহর নাম রসুলের নামে যেমন হয়, তাহলে আপনার আমলের শির। তৌহিদ যেমন সব দিক থেকে কায়েম হইতে হবে তেমনি শিরক মুক্ত হইতে হবে সব দিক থেকে, সার্বিক দিক থেকে, আর শিরক মুক্ত না হইলে তৌহিদ কায়েমই হবে না। এই জন্য তৌহিদের কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আপনি না করলেন বাতিলকে, হককে না করলেন, না হককে না করেছে নাস্তিক, তাহলে ইলাহ নাই, সুতরাং সে কাফের, নিকৃষ্ট কাফের, আর সব কাফের নিকৃষ্ট কাফের, ইল্লাল্লাহ যতক্ষণ পর্যন্ত না নেবেন, এই জন্য শ্বাস নিয়ে বসে থাকবেন লা ইলাহা বলে, এটা কুফর হয়ে যাবে, যে ভাই শুধু এটি বলে থেকে যাবেন, হ্যাঁ অন্তরে যদি বিশ্বাস নাও করেন তার জবানে শুধু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, শেষখানে ইল্লাল্লাহ, তাহলে মাঝখানে লা ইলাহা এতক্ষণ করলেন, এই সময় যদি মালাকুল মত এসে নিয়ে যায় তো আপনি তো কুফরের নাস্তিকতার কুফরের বললেন। যাই হোক, কথা তৌহিদ সম্পর্কে বলতে লাগলে সারা রাত পার হয়ে যাবে বলে শেষ হবে না, তৌহিদের বিভিন্ন দিক রয়েছে, তার একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে তৌহিদের ফজিলত, তৌহিদের মহত্ব, তৌহিদের ফলাফল। আজকে আপনারা অধিকাংশ ভাইয়েরা রোজা রেখে এসছেন, সিয়াম পালন করে এসছেন, সুতরাং তৌহিদের গুরুত্ব, তৌহিদের অন্য অন্য সূক্ষ্ম দিকগুলি, তৌহিদের ভাগ, এগুলি হচ্ছে এলমি জিনিস, একটু গভীরভাবে একটু মনোযোগীয় শুনতে হবে, সেগুলিতে একটু শরীরটা যাতে ফ্রি থাকে, এই ক্লান্তির সময় তৌহিদের ফজিলত বয়ান করে, কারণ ফজিলত কথা শুনতে কিন্তু মিষ্টি বেশি লাগে, এই জন্য ফাজাইল আমল পড়তে খুব মজা লাগে, কারণ শুধু মোটামোটা অঙ্কের নেকি, শাস্তির কথা নেই ওতে, ফাজাইল আমল কোনো শাস্তির কথা আছে, শাস্তি নেই, শুধু ফজিলত, হ্যাঁ এত কোটি নেকি, এত লক্ষ নেকি, এত নেকি, শহীদিও আছে, জয়ীব দিও আছে, জাউদিও আছে, কিসা কাহিনী দিও আছে, স্বপ্ন দিও আছে, সবই আছে, কিন্তু এই জন্য মজা লাগে, যারা সারা জীবন পাপ করেছে তার আরও মজা লাগে, যে এত শর্টকাট রাস্তা সারা জীবন পাপ করলাম কিন্তু তারপরে এই অল্প সময় দু চার পাঁচ বছরে তওবা করে রিটায়ার হয়ে ষাট সত্তর বছর আশি বছর এসে শুরু করে তারপরে এত নেকি আমি সঞ্চয় করে নিলাম, তো এই জন্য এই শর্টকাট কোর্সটা, হ্যাঁ জালে ভরা কোর্সটা অনেকেই কিন্তু সাদরে গ্রহণ করে। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সহি জয়ীফের পার্থক্য করার তৌফিক দান করে। আজকের বিষয় তৌহিদের ফলাফল বা তৌহিদের ফজিলত, ফজিলত শব্দটি আরবি থেকে এসেছে, ফজল মহত্ব, কি পাবেন আপনি, কি তার গুণাগুণ রয়েছে, দুনিয়াতে কি পাবেন, আখেরাতে কি পাবেন, কারণ মুসলিমের জীবনটা শুধু দুনিয়া না, আর মুসলিমের জীবন শুধু আখেরাত না, দুনিয়াকে উপেক্ষা করে আখেরাত নিয়ে চলা, এটা মানুষ হিসাবে মানুষকে আল্লাহ যেভাবে সৃষ্টি করেছেন তার পরিপন্থী, অসম্ভব, না খেয়ে থাকতে পারবেন, শ্বাস না নিয়ে থাকতে পারবেন, না ঘুমিয়ে থাকতে পারবে, বাঁচতে পারবে না, পারবেন না, তো সব তো দুনিয়া, তো দুনিয়া ছাড়া চলবে না, তবে দুনিয়া যেন মুখ্য উদ্দেশ্য না হয়,
মেন টার্গেট আপনি এক নম্বরে না আসে, কখনো না আসে, কোনো সময় যেন না আসে। ঘুম আর নামাজ, আগে নামাজ পরে ঘুম, হ্যাঁ, ডিউটি পয়সা আর আমার দিন শিক্ষা, আগে দিন শিক্ষা আমার, যদি দিন শিক্ষা ফরজ ফরজের স্তরে থাকে তাই আমল করা, ফরজ আজেব আদায় করা, আরাম নাজাজ থেকে বেঁচে থাক, আগে তারপর আমার ব্যবসা, ব্যবসা যদি হালাল হয় তো করব, আর যদি হারাম হয় তো আমি করব না। জি, তো একজন মুসলিম দিন দুনিয়া দুটোকে নিয়ে চলবে, কিন্তু দিন বা আখেরাত সেটা এক নম্বরে থাকবে। কোরআনে কারিমের পুরোটাই তৌহিদ, কোরআনে কারিমের পুরোটাই হচ্ছে তৌহিদ। হ্যাঁ, আল্লামা ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ এই বিষয়টি আলোচনা করেছেন, আর এর উপর একটি কিতাব ছোট্ট পুস্তিকা আল্লামা শেখ সলিল ফওজান হাফেজাহুল্লাহ তাআলার রয়েছে, কোরআনে কারিমের তৌহিদ, আত তৌহিদ ফিল কোরআনিল কারিম, এটি আমি বাংলা অনুবাদ করেছি, বইটি আমাদের ইসলাম সেন্টার থেকে ছেপেছে, আর অনেকে হয়তো এখান থেকে নিয়েছেন, কারণ অনেক কপি এখান থেকে আলহামদুলিল্লাহ ছেপেছে আমাদের ছাত্র ভাইরা, অনেকে সংগ্রহ করেছেন, খুব গুরুত্বপূর্ণ বই। এই কিতাবগুলির ব্যাখ্যা সারহার বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন রয়েছে। তো কোরআনে কারিমের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো তৌহিদ আর তৌহিদ, তৌহিদের ফজিলত বলার আগে এই দিকটা একটু ইঙ্গিত করে দিই। এবং ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে কোরআনে কারিম হচ্ছে তৌহিদের মর্মকথা, আসল কথার বর্ণনা, কোরআনে কারিমে আসল তৌহিদের মর্মকথা তুলে ধরা হয়েছে, হাকিকত তুলে ধরা হয়েছে, কোরআনে কারিমে তৌহিদের দিকে আহ্বান করা হয়েছে, দাওয়াত দেওয়া হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ দিকে, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়া, আল্লাহ তাআবুদু ইল্লা ইয়াহু, জি, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, জি। তারপরে কোরআনে কারিমে বর্ণনা করা হয়েছে যে তৌহিদের ওপর আপনার দুনিয়া আখেরাতের সার্বিক কল্যাণ এবং মুক্তি নির্ভরশীল। দুনিয়া আখেরাতে যদি আপনি মুক্তি চান, শান্তি চান, আপনি যদি সৌভাগ্য চান, তাহলে তৌহিদ প্রতিষ্ঠিত থাকতে হবে। কোরআনে কারিমে আলোচনা রয়েছে তৌহিদ প্রতিষ্ঠাকারীদের বিনিময় সম্পর্কে, প্রতিদান সম্পর্কে, যে তাদের জন্য মহাপুরস্কার আল্লাহ তৈরি করে রেখেছেন। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন যে তৌহিদবাদী মুমিন মুসলিমদেরকে সম্মানিত করে সেসব বর্ণনা রয়েছে, এগুলি সব তৌহিদের, তৌহিদের ফলাফল, তৌহিদ পালন করলে আপনারা কী পাবেন, যারা পালন করে তারা কী পাবে, যারা পালন করে না তাদের কী হবে। কোরআনে কারিমে তৌহিদের পরিপন্থী বিষয় শিরক কুফর সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং তার কুপরিণাম সম্পর্কে সতর্ক করা হয়েছে, দুনিয়াতে কী হয় কাফের মুশরিক আর আল্লাহর শত্রুদের, আর আখিরাতে তাদের জন্য কি লাঞ্ছনাকর জীবন রয়েছে, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়া, সেটা কোনো জীবনই না, চিরকাল অশান্তির জীবন, আগুনে জ্বলতে হবে, ইত্যাদি সমস্ত কিছু। তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত তৌহিদ আর তৌহিদ কোরআনে কারিমে, তৌহিদের ফজিলত সম্পর্কে আজকে দশটি পয়েন্ট আলোচনা করব, যদি দলিলগুলি সবগুলি বিস্তারিত বলি তাহলে তো যথেষ্ট সময় লাগবে, কিন্তু অল্প সময়ে দলিলের দিকে শুধু ইঙ্গিত করে দিয়েই আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করব। প্রথম উপকারিতা, প্রথম ফজিলত তৌহিদের, তা হচ্ছে দুনিয়া আখেরাতের সার্বিক কল্যাণ নিহিত রয়েছে তৌহিদের ভিতরে। যদি আমার আপনার জীবনে আল্লাহর তৌহিদ, আল্লাহর একত্ব থাকে, তৌহিদ মানে শুধু জাতিতে মুসলিম হওয়া নয়, তৌহিদ মানে শুরুতেই জন্য বলেছি আকিদাতে আপনার বিশ্বাসে আল্লাহর সাথে কোনো শরিক নেই, দরগাও নেই, দুর্গা নেই, পীর নেই, মুর্শেদ নেই, তাবিজ নেই, তুমান নেই, তাকাবালা নেই, হ্যাঁ, টোটকা নেই, জি, সমস্ত পরিপন্থী বিষয় থেকে মুক্ত, একমাত্র আল্লাহ রাব্বুল আমার সব কিছুর মালিক, যেমন তিনি তার কাজে এক, তেমন এবাদত বন্দীও আমার সব আল্লাহর জন্য, সব কিছু আমার জীবন মরণ লিল্লাহি রব্বিল আলামিন, রব্বুল আলামিনের জন্য। তৌহিদ প্রতিষ্ঠাকারীর অন্তর থেকে প্রতিষ্ঠা করে, কথার দ্বারা প্রতিষ্ঠা করে, কাজের দ্বারা কায়েম করে, তার জন্য রয়েছে দুনিয়া আখিরাতের সার্বিক কল্যাণ। নবী সাল্লাল্লাহু আলাইহি যখন মক্কা এবং মক্কার আশেপাশে যে কোনো জায়গায়, ঘরে বাইরে যেখানে দাওয়াত দিয়েছেন, বিশেষ করে কাফেরদের যে মেলাগুলি লাগতো, বিভিন্ন মেলা লাগত, জি, তার মধ্যে একটি মেলা খুব প্রসিদ্ধ সেই কালে ছিল, এখনও সব মেলার নাম রয়েছে, হ্যাঁ, তো সেগুলোকে সুখ বলা হয়তো মেলা,
তায়েফে লাগতো, মক্কায় লাগতো। এইসব মেলাগুলিতে যেহেতু মানুষের সমাগম হইতো, গ্যাদারিং হইতো, যেখানে মানুষ দু চারজন আছে, যেখানে একজন পেয়েছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, বলো আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, তুফলিহু, তাহলে তোমরা সার্বিক সফলতা লাভ করবে। ফালাহ মানে হচ্ছে সার্বিক সফলতা, আল খায়রু তাম, পূর্ণ সফলতা, সার্বিক জীবনে সফলতা। মানুষের সফলতা একটা দুটো সফলতা, মনে কর এই পরিবার খুব সফল, এই ব্যক্তি খুব সফল, কেউ বিদ্যা বুদ্ধিতে এগিয়ে গেছে, কেউ পয়সাতে এগিয়ে গেছে, কেউ ক্ষমতায় এগিয়ে গেছে, নেতা, নেতার ছেলের নেতা, তার চোদ্দ পুরুষ নেতা আর নেতা, মনে করছি এটাই সফল। পরিবারে সবাই শিক্ষিত কিন্তু সব বেদিন, হ্যাঁ খুব সফল পরিবার, সবাই থাকে পশ্চিমা দেশে, সব নাগরিকত্ব পেয়ে গেছে, সফল আজকালকার মাপকাঠিতে, না না, সার্বিক সফলতা হাইয়া আলাল ফালাহ, তৌহিদে রয়েছে। আর তৌহিদের বাস্তব প্রমাণ হচ্ছে পাঁচ অক্ত সালাত। এই জন্য পাঁচ অক্ত সালাতের দিকে দাওয়াত দেওয়া মানে আপনি একমাত্র আল্লাহর ইবাদত বন্দিগির জন্য আসছেন। এই জন্য একজন মুশরিক ও মাজার পূজারি যখন মসজিদে আসে, রুকু সিজদা করে আল্লাহকে, ঠিক না, তারপর মোনাজাতে গিয়ে শিরক করে, তখন ইয়া গাউসে আজম, ইয়া গরিব নওয়াজ বলে শিরক করে ফেলে। তো এই জন্য সালাতের জন্য আহ্বানকে হাইয়া আলাল ফালাহ, সার্বিক সফলতার জন্য এসো। কাদ আফলাহাল মুমিনুন, সার্বিক সফলতা লাভ করবে যে মুমিনদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলি রয়েছে। সূরা মুমিনের শুরুতে বেশ কিছু বৈশিষ্ট্য আল্লাহর বর্ণনা করেছেন। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তুফলিহু, তাহলে সফল কাম হবে। হাদিসটি মুসনাদ আহমদে রয়েছে এবং হাদিস সহি। দ্বিতীয় তৌহিদের ফজিলত হচ্ছে যদি আপনি তৌহিদ প্রতিষ্ঠা করতে পারেন পুরোপুরি, তাহলে পূর্ণ নিরাপত্তা লাভ করবেন। আর কে নিরাপদ জীবন চায় না, সবাই নিরাপদ জীবন চায়। আর এই নিরাপত্তা শুধু পারলৌকিক নিরাপত্তা নয়, এই আমন, এই নিরাপত্তা শুধু কবরের জীবনে নয়, বরজাখী জীবনে নয়, জান্নাতে যাওয়া আর ওই হাসরের মাঠে নয়, জাহান্নাম থেকে বাঁচা শুধু নয়, সব কিছুই সামিল তাতে। ইহকাল পরকালের সার্বিক নিরাপত্তা কিসে রয়েছে? তৌহিদি জীবনে রয়েছে। তৌহিদি জীবন যখন সত্যিকার মানুষ প্রতিষ্ঠা করে, দুনিয়াতে সুখ দুঃখ সবার রয়েছে। এর মানে এই নয় যে যারা নেক লোক, তৌহিদবাদী, সহি আকিদা মানহাজের লোক, তাদের ওপর কোনো বালা মুসিবত আসবে না, তারা কখনো অসুস্থ হবে না, তাদের ছেলেমেয়েরা কখনো অসুস্থ হবে না, তাদের কোনো পারিবারিক সমস্যা হতে পারে না, অবশ্য হবে। কিন্তু এই দুনিয়ার তুচ্ছ সমস্যাগুলি তৌহিদের মোকাবিলাতে তার কাছে একবারে তুচ্ছ কিছুই নাই, কারণ আমার তো এগুলো উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে যেখানে পৌঁছার চেষ্টা করছি, আল্লাহ সন্তুষ্টি হাসিল করা এবং জান্নাত লাভ করা, সেই পথে চলতে গিয়ে কোথাও একটু হোঁচট লাগতে পারে। যেমন আপনি হজে যাচ্ছেন, ওমরা যাচ্ছেন, রাস্তাতে কোনো জায়গায় বাস খারাপ হয়ে গেল, তো কোনো জায়গাতে ভালো খাবার পেলেন না, কোনো জায়গাতে আর কিছু হয়ে গেল, লম্বা লাইন লাগাইতে হলে হচ্ছে না, হচ্ছে না। কিন্তু আমার মূল টার্গেট হচ্ছে আমি কাবা ঘরে, আল্লাহর ঘরে যাচ্ছি, সুতরাং এসব কিছুই না। ঠিক ওই রকমই যখন তৌহিদি জীবন সত্যিকার প্রতিষ্ঠা করে, তখন মানুষের সামান্য দুনিয়ার তুচ্ছ দুঃখ কষ্ট এগুলো কোনো কিছুই মনে হয় না। আল্লাহ রাব্বুল সুরে আনামের ৮৮২ এরশাদ করেছেন, ইয়াতি শুরুতে আমি পাঠ করি, আল্লাযীনা আমানু, যারা ঈমান নিয়ে আসলো, ঈমানদার হয়ে গেল, বিশ্বাস স্থাপন করলো, ঈমান বিশ্বাসের সাথে স্বীকৃতি দান করলো। শুধু এতটি আল্লাহ বলেননি, এটা তো পজিটিভ কি বলা হচ্ছে, যেটাকে ইতিবাচক, ওয়ালাম ইয়ালবেসু ঈমানহুম বিজুলমিন, আর তাদের ঈমানের সাথে জুলমের সংমিশ্রণ ঘটালো না। আর সবচেয়ে বড় জুলম হচ্ছে শিরক। সূরা লোকমানে আল্লাহ রাব্বুল আলামিন লোকমান হাকিমের ভাষায় তার ছেলেকে যে বেশ কিছু উপদেশ তিনি দিয়েছিলেন, কি বলা হচ্ছে, ইয়া বুনাইয়া, হে প্রিয় বৎস, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক স্থাপন করিও না, ইন্না শিরকা লা জুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলম, বড় অত্যাচার, কারণ আল্লাহর হক আপনি নষ্ট করলেন এবং আল্লাহর সবচেয়ে বড় হক নষ্ট করলেন, ইন্না শিরকা লা জুলমুন আযীম। তো এখানে রয়েছে কি, ওয়ালাম ইয়ালবেসু ঈমানহুম বিজুলমিন, যারা তাদের ঈমানের সাথে জুলমের সংমিশ্রণ ঘটাল না, জুলমকে তাতে মিশিয়ে দিল না, শিরককে সংমিশ্রণ নেই।
আপনি এমন একজন মুসলিম যে আপনার আকীদায় কথায় কাজে আমলে কোনো শিরক নেই, বড় শিরক নেই ছোট শিরক নেই। শিরক হচ্ছে দুই রকম, বড় শিরক নেই আর ছোট শিরক নেই। যদি এমনটা হয় তাহলে দুটো লাভ আপনার। এই আয়াতে দুটো ফজিলতের কথা বলা হয়েছে, তার মধ্যে প্রথমটি হচ্ছে উলাইকা লাহুমুল আমন, তাদের জন্য সার্বিক নিরাপত্তা রয়েছে। সার্বিক কিসের মানে হইল? আল আমন, আলিফ লামের। যেমন আপনি আলহামদ মানে কি বলছেন, সমস্ত প্রশংসা, তেমনি আল আমন মানে সমস্ত নিরাপত্তা, সার্বিক নিরাপত্তা। যদি হামদুন শুধু বলেন, আলহামদুলিল্লাহ বলে হামদুলিল্লাহ মানে আল্লাহর প্রশংসা, সমস্ত হবে না কিন্তু, আল লাগানোর জন্য সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা। তেমনি আল আমন, উলাইকা লাহুমুল আমন, যারা শিরক মুক্ত হয়ে তৌহিদ প্রতিষ্ঠা করল, যাদের ইমানি জীবনে মুসলিম জীবনে কোনো রকমের শিরক নেই, এটা তো একটি অর্থ। আর জুলমের আরেকটি অর্থ হচ্ছে জুলমুন নাফস, নিজের উপর জুলুম করা, নিজের উপর জুলুম করা। এটা কি করে হয়? আপনি আপনার জুলুম করছেন, আমি আমার জুলুম করছি, এটা কিভাবে হয়? যে কোনো গুনাহ করলে হয়, যে কোনো নাজায়েজ কাজে লিপ্ত হলো, ফরজ ওয়াজিব ত্যাগ করলেন, ঘাটতি করলেন, হারাম নাজায়েজ কাজ করে ফেললেন, কথা বলে ফেললেন, আপনি জুলুম করলেন। না হলে আদম আলাইহিস সালাম আর তার পরিবার হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হ্যাঁ অনেকে আলাইহিস সালাম বলে কিন্তু রাদিয়াল্লাহু আনহা এটা বলে বেশি ভালো। তো তারা যে ভুলটি করেছে কি বলছিল, কি বলছিল? শিরিক করেছেন? শিরিক করেননি তো। কাউকে মেরেছিলেন? হ্যাঁ। কারো জমি থেকে খেয়েছিলেন? ওটা তো জান্নাতে। হ্যাঁ। ওয়ালা তাকরাব, আল্লাহ নিষেধ করে ওইটা খাবে না, শুধু সব খাও, এই গাছের কাছে যে অন্য ফাকালা মিনহা, দুজনে খেয়ে ফেললেন, কথা বোঝা গেছে। তারপরে তওবা করার জন্য যে দোয়া পড়লেন কি নবীর ওসিলা, জাল মুস্তাদার হাকিমের হাদিস, জাল কোরআনে কারিমে সূরা আরাফ আল্লাহ বয়ান করছেন, কালা দুইজনে এই দোয়া করেন আল্লাহর কাছে, তওবা করে, রব্বানা জালামনা আনফুসানা, হে আমাদের রব আমরা নিজের উপর জুলুম করেছি, জুলুম নাস, এটা হচ্ছে দ্বিতীয় জুলুম। তাহলে কোনো ফরজ ছাড়বেন না, কোনো হারাম নাজায়েজ কাবিরা করবেন না, তাহলে আপনি জুলুম থেকে মুক্ত আছেন, তাহলে পূর্ণ আপনি নিরাপত্তা পাবেন। আরেকটি জুলুম হচ্ছে জুলমুল এবাদ, অন্য কারো উপর জুলুম করা। হ্যাঁ, অন্য কারো উপর, কারো টাকা পয়সা বেমানি করলেন, কারো টাকা পয়সা ধার নিয়ে দিচ্ছেন না, কারো অন্য মারলেন, কাউকে গাল দিলেন, কারো গীবত করলেন, এক কথায় বান্দার হক নষ্ট করা। এই তিন রকমের জুলুম থেকে যদি বাঁচতে পারে, জুলুম হচ্ছে তিন রকমের, তাহলে আল আমনুত্তাম পূর্ণ নিরাপত্তা, সার্বিক নিরাপত্তা পাবেন। আর যদি ফরজ ওয়াজিবে ঘাটতি আছে অথবা কিছু বান্দার হক নষ্ট করেছে, হ্যাঁ কিন্তু আকীদাটা সহি, একেবারে আকীদা ওই রকমই যেমন সাহাবা ইকরামদের আকীদা বিশ্বাস, কিন্তু আমল আখলাক সাহাবা ইকরামদের মতো না। হ্যাঁ, আমল আখলাক কিন্তু হ্যাঁ আল্লাহর নেক বান্দা সলেহীন মুসলেহীনদের মতো না, কিছু ভালো আছে, ও আখরো সেইয়াদ খালা তুমি আমালান সোয়ালিহা, আল্লাহ বলছেন যে ওরা মিক্সচার, ওদের কিছু নেকি কিছু গুণা। তাহলে কিছু হ্যাঁ আঘাত খেতে হবে, কষ্ট পেতে হবে, শাস্তি হবে, কবর আজাব হবে হয়তো, তা আখেরাতে নিরাপত্তা কিছুটা বিঘ্নিত হবে, কিন্তু তৌহিদ আছে সেই জন্য আপনার ভাগ্য ভালো যে শেষ পরিণাম বেজেই যাবে। তো উলাইকা লাহুমুল আমন, সংক্ষেপে বলছি, যদি আপনি সার্বিক জুলুম থেকে বেঁচে থাকেন তাহলে সার্বিক নিরাপত্তা পাবেন, আর যদি আপনি কিছু জুলুম করেছেন কিন্তু বড় জুলুম করেননি আপনি, মানে শিরক করে মরেননি, শিরক মুক্ত থেকেছেন, আকীদাটা সহি ছিল, আল্লাহর সাথে শরীক স্থাপন করে ঈমান ভঙ্গ করেননি, তাহলে নিরাপত্তা রয়েছে, কিন্তু আংশিক নিরাপত্তা রয়েছে, সেটা হচ্ছে যে শেষ পরিণাম নাজাত পাবেন, একটি ফজিলত। আর একটি ফজিলত অহম মুহতাদুন, তারা হেদায়াত প্রাপ্ত, হেদায়াতের পথ যদি পেতে হয়, জান্নাতের পথ পেতে হয়, তাহলে কী করতে হবে? তৌহিদ কায়েম করতে হবে, শিরক মুক্ত হতে হবে। তৌহিদ কায়েম করেন, শিরক মুক্ত হন, তাহলে আপনি হেদায়াত প্রাপ্ত দুনিয়াতে, জান্নাতের পথে, যখন জান্নাতের পথে তাহলে আপনি ইনশা আল্লাহ তাআলা কি আপনি নিরাপদ, আপনার জন্য সার্বিক নিরাপত্তা রয়েছে। তিন নম্বর উপকারিতা, যেই ব্যক্তি তৌহিদ প্রতিষ্ঠা করবে তার গুনাহগুলিকে মাফ করে দেওয়া হবে, গুনাহকে কি করা হবে? মাফ করে দেওয়া হবে।
হয় আল্লাহ তার রহমতে মাফ করে দিবেন তার তাওহীদের ফজিলতে, আর না হলে কিছু শাস্তি টাস্তি দিয়ে মাফ করে দিবেন। দেন কোম্পানি যখন কর্মচারী অপরাধ করে তখন কিছু কিছু অপরাধীকে কি করে কিছু পানিশমেন্ট করে, পাঁচ দিন দশ দিনের বেতন কেটে নিল, না হয় হ্যাঁ কি করলো তাকে আর কিছু বা তার কিছু যে অধিকারগুলি রয়েছে সেগুলি থেকে বঞ্চিত করলো, কিন্তু তাকে এক্সিট লাগালো না, এক্সিট লাগানো না, চাকরিটা বহাল থাকলো, ঠিক না? যেমন সরকারি চাকরিগুলোতে চাকরি সরকার খায় না, কিন্তু কি করে সাসপেন্ড করে, না হয় এখান থেকে ওখানে গ্রামে বদলি করে দেয়, এইসব করে পানিশমেন্ট, অনেকটাই বেঁচে গেল, কিন্তু এমন বড় অপরাধ করেছে কয়া কোম্পানিতে যে তাকে সাথে সাথে এক্সিট নাকি একবার দেশে পাঠিয়ে দিল, সব গেল তার, ঠিক না? তো ঠিক ওই রকমই আল্লাহ রাব্বুল আলমিনের শাস্তির ক্ষেত্রে উদাহরণ দেওয়া যেতে পারে। নবী সাল্লামের একটি হাদিস রয়েছে, হাদিসে কুদসি, আল্লাহ রাব্বুল আলম এরশাদ করেছেন, সেই হাদিসে তিরমিজিতে হাদিসটি রয়েছে, ইবনা আদম, হে আদম সন্তান, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদে খাতায়া, তুমি যদি জমিন ভর্তি করে গুনাহ নিয়ে আসো, আল্লাহ কত গুনাহ করেছে, এত গুনাহ করেছে, তারপরে সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ, কিন্তু আমার সাথে যখন তোমার সাক্ষাৎ হয়েছে মানে তুমি যখন মারা গিয়েছো তখন তুমি শিরক মুক্ত হয়ে মারা গেছো, তাওহীদ উপরে মারা গিয়েছো, তাহলে লা আতাইতুকা বি কুরাবিহা মাগফিরা, তাহলে জমিন ভর্তি আমি ক্ষমা নিয়ে তোমার কাছে আসবো। তুমি যেমন জমিন ভর্তি গোনা নিয়ে এসছো কিন্তু গোনার মোকাবিলাতে তোমার তৌহিদটা ঠিক ছিল, দর্গা দুর্গায় বিশ্বাসী ছিলেন, নাস্তিকদের দলেও সামিল ছিলেন না, আর বহুত্ববাদী মুশরিকদের দলেও সামিল ছিলেন না, আর মোনাফেক ইবনে উবাইর দলেও সামিল ছিলেন না, তাহলে বেঁচে গেছো, তোমার জন্য আমি মাগফিরাত ক্ষমা নিয়ে আসবো। কিন্তু এই হাদিসের উপর শুধু নির্ভরশীল যদি হয়ে যান তো একটা ডানা আপনার আছে, আর একটা ডানা হচ্ছে ওয়াইদ, আল ওয়াদ ওয়াল ওয়াইদ। আল্লাহ রাব্বুল আলমিন অনেক নেক আমলের জন্য বড় বড় পারিতোষিক রেখেছেন, পুরস্কার রেখেছেন, তেমনই শাস্তিও রেখেছেন। আল্লাহর শাস্তির কথা আর আল্লাহর নিয়ামতের কথা দুটোকে ডানা হিসাবে নিতে হবে। যেমন পাখি একটা ডানা দিয়ে উঠতে পারেন, একটা ডানা ভেঙে দেন ও আছাড় খেয়ে পড়ে যাবে, ঠিক তেমনই মুসলিমদের মধ্যে যারা শুধু বড় বড় আশা নিয়ে বসে থাকে, যখন মুসলিম একদিন তো জান্নাত পাবার সমস্ত গুনাহ করছে নামাজও পড়েন না, এরা একটা ডানা ভাঙা, এদিন আল্লাহর আজাবের ভয় নেই, শাস্তির ভয় নেই, কঠিন কঠিন শাস্তির কথা যে আল্লাহ বয়ান করেছেন, রসুল বয়ান করেছেন, সেগুলি পরোয়া নেই, হ্যাঁ ডানা ভাঙা এরা পাখির মতো, সুতরাং এরা সফল নয়। আর এক দল আছে, হ্যাঁ তাদের উপর ভয়ভীতি এত বেশি বিস্তার করেছে যে আল্লাহ যে এত বড় বড় পুরস্কারগুলি রেখেছেন সেগুলিকে কিছু ভাব, আল্লাহ যদি ধরে নেন, আল্লাহ যদি ধরে নেন, শুধু ধরে নেন ধরে নেন, কিন্তু আল্লাহ যে মাফও করেন, গফুরুর রহিম, নব্বে বাদি আন্নি আনাল গফুরুর রহিম ওয়া আনাযাবি ওয়াল আযাবুল আলিম, এই যে দুটো ডানা আমার বান্দাকে জানিয়ে দাও যে আমি যেমন গফুরুর রহিম, ক্ষমাকারী, মহা ক্ষমাকারী এবং বড় দয়ালু, তেমনই আমার আযাব হচ্ছে আল আযাবুল আলিম, কঠিন, এই দুটো ডানা ঠিক রাখতে হবে, আল্লাহর আযাবকে ভয়ও করতে হবে সহজ ভাষায়, আর আল্লাহর নিয়ামত এবং আল্লাহর পুরস্কারের আশাও রাখতে হবে যে আল্লাহ মাফ করবেন, আমার অন্তর চেষ্টা করছি, চেষ্টা করে যাচ্ছি, ভুল হয়ে গেলে সাথে সাথে তওবা করছি, যদিও গুনাহ হয়েছে আল্লাহ মাফ করবে, কিন্তু এই নয় যে গুনাহ করতে থাকে, গুনাহ করতে থাকে, শেষ মুহূর্তে দশ বিশ বছর পরে গিয়ে তওবা করব, হয়তো দশ দিনও বাঁচলেন না, সমস্যা। এই জন্য সবসময় দুই ডানা ঠিক রাখতে হবে, যেমন পাখি উড়ার সময় সব দুটো ডানা ঠিক থাকে, ঠিক তেমনই মুসলিম জীবনে সব সময় যেমন আল্লাহর আজাবের ভয় থাকবে তেমনি আল্লাহর রহমতের আশাবাদী হইতে হবে, শুধু একটি থাকলে কাজ হবে না। এই হাদিসটিকে আল্লাহ আলবানী অন্যান্য মহাদেশ সহি বলেছেন, তিরমিজিতে হাদিসটি রয়েছে। চার নম্বর উপকারিতা, যেই ব্যক্তি তৌহিদ প্রতিষ্ঠা করবে সে জান্নাতে যাবে, সে জান্নাতে যাবে, হয় দখুল আউয়ালি প্রথমখানি যাবে যদি বাধাগ্রস্ত না পাপ না থাকে, আর পাপের বোঝা নিয়ে না যায় তো জেল খেটে খেটে জাহান্নামে জ্বলে জ্বলে শেষ পরিণাম তৌহিদের বরকতে যাবে। এই মর্মে ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে প্রসিদ্ধ হাদিস রয়েছে সহি মুসলিমে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান শাহিদ আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, যে ব্যক্তি সাক্ষ্য প্রদান করলো যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর সঙ্গে সত্য মাবুদ নেই, তার কোনো শরীক নেই, তিনি একক একক, ওয়ান্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল, মুহাম্মদ আল্লাহর বান্দা এবং রাসূল, রিসালাত, তার সাক্ষ্য প্রদান করতে হবে, দুটো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ওয়ান্না ঈসা আব্দুল্লাহ রাসূলুল্লাহর এই কথার সাক্ষ্য প্রদান করলো যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা ইবনুল্লাহ না আব্দুল্লাহ ইবনুল্লাহ না হ্যাঁ আল্লাহর গোলাম আল্লাহর ছেলে সন্তান নয় তাহলে খ্রিস্টানদের কুফরি আকীদাতে মুক্ত আসতে হবে খ্রিস্টান একজন কালিমা পড়লো কিন্তু ঈসাকে ইবনুল্লাহ বলতে থাকলো তাহলে জান্নাত পাবে না কাফের সে ইসলাম গ্রহণ করে বিশেষ করে যারা খ্রিস্টান তাদেরকে এই কথাটি উচ্চারণ করা উচিত জি কারণ তাদের এই বদাকিদা ভ্রান্ত আকীদা তাদের ধর্মগুরুরা দিয়ে রেখেছে এবং তিনি আল্লাহর রাসূল ছিলেন আল্লাহর পুত্র না আল্লাহর পুত্র না যেমন খ্রিস্টানরা বলেছে আর যেমন ইহুদিরা হ্যাঁ ধৃষ্টতা দেখিয়েছে বেয়াদবি করেছে মানহানি করেছে যে তিনি নাউজুবিল্লাহ যারুল সন্তান না আল্লাহর রাসূল রাসূল কি যারুল সন্তান আউজুবিল্লাহ তাহলে ইহুদিদের আকীদা থেকে বেরিয়ে আসবে রাসূলুহ বলে আর খ্রিস্টানদের কুফরি আকীদা থেকে দুই কুফরি আকীদা থেকে বেরিয়ে আসবে আব্দুহ বলে আর রাসূলুহ বলে দুটো কথাই বলছি কিন্তু আমরা ব্যাখ্যা না বোঝার জন্য যে আব্দুল্লাহ আব্দুহ আর রাসূলুহ কি বা বললাম আব্দুহ বললেন গোলাম বললেন মানে খ্রিস্টানদের আকীদাতে ফিরে চলে আসলেন যখন রাসূল বললেন রাসূল এত বড় মর্যাদা এত বড় মর্যাদা সম্পন্ন ব্যক্তি যার সন্তান প্রশ্নই ওঠে না তোমরা কাফের যারা মানহানি করেছো আম্বিয়া রাসূলগণের তো ওয়াকালিমাতু আলকাহ ইলা মারিয়াম ওয়া রুহুম মিনহু আল্লাহর কালিমা বিশেষ কালিমা দিয়ে বিনা বাপে বাপ ছিল না মায়ের গর্ভে গর্ভধারণ করেছেন আর আল্লাহর পক্ষ থেকে স্পেশাল রুহ রুহুম মিনহু মানে আল্লাহর অংশ নয় কিন্তু আল্লাহর অংশ মনে করেছে কাফের হয়ে যায় যেমন নবীকে যারা নূরের বলেছে তারা যদি এটা মনে করে আল্লাহর নূরের একটা অংশ ধরছে বড় কাফের হয়ে যাবে আর যদি আল্লাহর পক্ষ থেকে স্পেশাল নূর এই অর্থে যদি বলে যে নূর মানে জ্যোতি মানে মানব জাতি রাস্তা পেয়েছেন আলো পেয়েছেন তার মাধ্যমে তাহলে তো অর্থ ঠিক কিন্তু নূর মানে যদি বলে যে না তিনি মাটির তৈরি না তিনি ইবনুল বাশার না হ্যাঁ আদম সন্তান না তিনি নূরের তৈরি যদি আল্লাহর নূর না আবার তবুও বেদাতি গুমরা পথভ্রষ্ট তাহলে এক্ষেত্রে তিনটি কথা যেন মনে থাকে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর বলি কোরআনকে নূর বলি ইমানকে নূর বলি ইসলাম হেদায়েতকে নূর বলি কিসের অর্থে যে এসব আমাদেরকে কী করেছে লাইটের মতো রাস্তা দেখিয়েছে এখনই অন্ধকার হয়ে গেলে কিছুই দেখতে পাবো না আমরা আমাদের আলোচনা বন্ধ করতে আমরা বাধ্য হব জি তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে অসংখ্য আদম সন্তান কী পেয়েছে জ্যোতি পেয়েছে সেজন্য এই অর্থে নবী সাল্লাম নূর কোরআনের ভাষায় হাদিসের ভাষায় কিন্তু বেদাতিরা অপব্যাখ্যা করে কেউ বেদাতি হয়েছে কেউ বড় শিরকি এবং কুফুরি আকীদা লিপ্ত হয়েছে যারা বলবে আল্লাহ নূরুল্লাহ হ্যাঁ নূরুল্লাহ একটি জাল হাদিস রয়েছে জাল আল্লাহ খালাক আল্লাহ নূরি ও কুল্লুল খালাইকে মিন নূরি ওয়ানা মিন নূরিল্লাহ জাল হাদিস কোন হাদিসের কিতাবে পাবেন না সর্বপ্রথম আমার নূর আল্লাহ পয়দা করলেন অকল্লুল খালাইকে মিন নূরি আর সমস্ত সৃষ্টি আপনারা আমরা যা আছি গরু ছাগল কীট পতঙ্গ হ্যাঁ গাছপালা সব আমার নূর থেকে ও আনা মিন নূরিল্লাহ আর আমি হচ্ছি আল্লাহ নূর থেকে তাহলে এটা কুফরি আকীদা এই জাল হাদিস কুফরি আকীদা যে নবী আল্লাহ নূরের জি ওয়ান্নাল জান্নাত হাক্কুন জান্নাত সত্য আছে সৃষ্টি করা আছে ওয়ান্নার হাক্কুন আর জাহান্নাম হচ্ছে সত্য মানে জাহান্নাম সৃষ্টি করা আছে কাফের ফাসেকের জন্য আদখালাহু এই বিশ্বাস যদি কেউ করে এটা প্রতিষ্ঠা করে আদখালাহুল্লাহুল জান্না আল্লাহ তাকে জান্নাতে প্রবিষ্ট করবে জান্নাত দেবেন আলা মা কানা মিনাল আমাল আমল যেমনটাই হোক একদিন না একদিন জান্নাত পাবে আর কেউ কেউ তর্জমা করেছেন আলা মা কানা মিনাল আমাল আমল অনুযায়ী যার যত আমল ভালো তত বেশি সে অগ্রগামী হবে জান্নাতের দিকে এবং উচ্চ স্থান পাবে আলামা কানা মিনাল আমাল নবী এ বুখারী মুসলিমের একটি হাদিস বুখারী মুসলিমের হাদিস আরেকটি হাদিস রয়েছে জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন মান মাতা লা ইউশরিক বিল্লাহ দাখালা জান্নাহ যেই ব্যক্তি মারা যাবে এমন অবস্থায় যে আল্লাহর সাথে শরীক করেনি তাওহীদ প্রতিষ্ঠা করে সে জান্নাতে প্রবেশ করবে পাঁচ নম্বর ফজিলত তাওহীদের তাওহীদ কেউ যদি প্রতিষ্ঠা করে তাহলে স্থায়ী জাহান্নামী হবে না অস্থায়ী জাহান্নামে হয়তো মুসলিম সমাজের লোকেরা যদি ইমান ভঙ্গ করে না মরে এখন মুসলিম সমাজ কিন্তু মাজারে সিজদা করে মুসলিম সমাজ ছেলে চাই রোগের আরোগ্য চাই হ্যাঁ গস কুতুবের কাছে আবদালের কাছে তাহলে তো যাবে হ্যাঁ সুফির কাছে তাহলে যাবে তাহলে তো তো মুশরিক যেই ব্যক্তি তৌহিদ রক্ষা করেছে তৌহিদ রক্ষা করেছে যতই তারা পাপ হোক না কেন স্থায়ী জাহান্নামে হবে না যদি সেটা থাকে আর যদি সেটা পূর্ণরূপে থাকে তা কলবে
তাহলে সেই কলবে অবশ্যই থাকতে হবে সর্বনিম্ন যেটি তাওহীদ থাকতে হবে, আর সেটা পূর্ণরূপে যদি থাকে, কলবে আছে, কথায় আছে, কাজে আছে, তাহলে তো উচ্চ স্তরে জান্নাত দেন। এদবান মিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে প্রসিদ্ধ হাদিস, ফাইন্নাল্লাহ হারাম আলান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াবতাগী বিযাল্লাহ, আল্লাহ জাহান্নামের উপর ওই ব্যক্তিকে হারাম করেছেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে। লা ইলাহা বলেছে মানে মন্ত্র, হ্যাঁ না কখনো মন্ত্র না, এটাই চিন্তা করেন। অনেকে মনে করেন লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলে জান্নাত, তাহলে একটা হিন্দুকে যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়ে দেন জান্নাত পেয়ে যাবে নাকি? হ্যাঁ না, লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ বুঝাইতে হবে, লা ইলাহার বিপরীত কাজ থেকে বাঁচাইতে হবে। হ্যাঁ তাকে বলতে হবে যে লা ইলাহা পড়ে নিলে তার মানে তোমার মূর্তি পূজা চলবে না, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিলে মানে তোমাকে হরে রাম হরে কৃষ্ণ করা চলবে না, হ্যাঁ তোমাকে আল্লাহকে ডাকতে হবে, হ্যাঁ এই লা ইলাহার পরিপন্থী কাজ চলবে না। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ তোমাকে জানতে, আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, তার মানে তুমি এখানে ঘোষণা করছো যে আল্লাহ একমাত্র সত্য মাবুদ, বাকি সব এগুলো হচ্ছে ভ্রান্ত বাতিল মাবুদ, এগুলো মানবরচিত। ফাইনাল্লাহ হারাম আলান্নার, জাহান্নামের হারাম করেছেন এমন ব্যক্তিকে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, কিন্তু শুধু বলাই যথেষ্ট, এই জন্য বলছেন নবী ইয়াবতাগী বিযালিকা ওয়াজহাল, লা ইলাহা ইল্লাল্লাহ বলার উদ্দেশ্য আপনার যে আল্লাহ সন্তুষ্টির আশাবাদী। যেই মানুষ, অলমারা বলছেন এই হাদিসের ব্যাখ্যায়, যেই মানুষ, যেই মুসলিম লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহকে সন্তুষ্ট করতে চায়, সে কি বেনামাজি হতে পারে? যার এই ফিকির আছে যে আমি লা ইলাহা কি জন্য বলেছি, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, সে পাঁচবার সমস্ত মুসলিমরা যারা সত্যি যারা কোরআন সুন্না ফলো করে তারা পাঁচ অক্ত সালাত পড়তে যা ছাড়িয়ে বই না মাঝে বসে আছে বলছে আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, মিথ্যুক সে তাই লা ইলাহা ইল্লাল্লাহ পাঠে মিথ্যুক, লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাসের দাবি তাতে সে মিথ্যুক। তারপরে ছয় নম্বরের ফজিলত হচ্ছে যে যদি তৌহিদ একবার সর্বনিম্ন পরিমাণে, একবারে তৌহিদের রেঞ্জ হ্যাঁ এত নেমে এসছে যে একবার সর্বনিম্ন তৌহিদ আছে কিন্তু তৌহিদ নষ্ট করেনি, মানে বড় শিরক করে মারা যায়নি, বড় কুফুরি করে মারা যায়নি, বড় মুনাফিকের অবস্থা করেনি, মুনাফিকি চরিত্র আছে, হ্যাঁ হ্যাঁ কুফুরি কথাবার্তা আছে কিন্তু সেগুলো বড় কুফুরি না, ছোট কুফুরি আছে, ছোট কুফুরি মেলাগুলো ছোট কুফুরি আছে, তারপরে মেলা ছোট শিরক রয়েছে, এগুলো কাবিরা গুনাহ কিন্তু ইসলাম ভঙ্গ হয় না, তাতে ঈমান ভঙ্গ করে মারা যায়নি। সামান্যতম তার মধ্যে হাদিস রয়েছে সরিষা পরিমাণ, সরিষা দেখেছেন না, হ্যাঁ চাষ করেননি দেখেছেন, সরিষা পরিমাণ যদি কারো অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ তৌহিদ থাকে, এই সরিষা পরিমাণ থেকে কেউ কেউ বুঝেছে নামাজ পড়ুক আর না পড়ুক, না ভুল কথা, অলমারা বলছেন যারা বলছে বেনামাজি বড় কাফের, কারণ সাহাবায়ে কেরাম এর উপরে এজমা ছিল, হাদিস রয়েছে তিরমিজিতে সেই হাদিস, তারা বলছেন যার সর্বনিম্ন কি আছে ঈমান অন্তর আছে সেই ব্যক্তি কমপক্ষে সে মদ খোর হতে পারে, চোর হতে পারে, ডাকাত হতে পারে, বেঈমান হতে পারে, কিন্তু সেই ব্যক্তি পাঁচ অক্ত নামাজ পড়ছে, আল্লাহ তোমার ছাড়া আমার কোনো মাবুদ নেই, তো এবাদত কোথায়? প্রথম এবাদত পাঁচ অক্ত সালাত, মুসলিম জীবনে কালিমা পড়লেই প্রথম হুকুম কি করবেন, চল নামাজ পড়ি। সর্বনিম্ন সরিষা পরিমাণ আপনার আমার অন্তর ইমান আছে মানে পাঁচ অক্ত নামাজ থাকতে হবে, পাঁচ অক্ত নামাজ সেজদা করেন বলছে যে লা ইলাহা ইল্লাল্লাহ কিসের মাবুদ তোমার, মাবুদ কিন্তু সেজদাই করো না, ইবাদতই করো না তুমি। তো এই মর্মে সহিহ বুখারীতে হাদিস রয়েছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়াখরুজু মিনান নারে, জাহান্নাম থেকে বের হবে এমন এমন পাপীরা বের হবে, বিভিন্ন স্তরের পাপীদের কথা বর্ণনা করা হয়েছে, লম্বা হাদিস, তার মধ্যে বলা হচ্ছে যে শেষে আল্লাহ বলেন আখরুজু মিনান নারে, জাহান্নাম থেকে বের করো মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে ওয়া কানা ফি কলবিহি মিনাল খাইরি, আর তার অন্তরে এতটা কল্যাণ ছিল মায়া যেন শাইরা, তার যেটা জব পরিমাণ, জব দেখেছেন গমের সমান জব, জব বার্লি, জব পরিমাণ, আখেরে জুমিনান না, তারপরে বলবে আখেরে জুমিনান না, জাহান্নাম থেকে বের করো মান কালা ইহিল্লা ওয়া কানা ফি কলবিহি মিনাল খাইর, মায়া যেন বুররা, যার অন্তরে একটা গমের দানা পরিমাণ রয়েছে, জব একটু বড় তাতে চোখা বেশি আছে, আর তারপরে গমের কথা বলা হলো, তারপরে বলবেন আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো তো হয়েছে আখির জুমিনান নারে মান কালা ওয়া কানা ফি কলবিহি মিনাল খাইর, মায়া যেন জাররা বা হাব্বাতু খারদাল মিন ঈমান, খারদাল মানে সরিষা, আর জাররা মানে সামান্য একবার ক্ষুদ্র পরিমাণ, আজকালকার মানে জাররা মানে হচ্ছে অনুপরিমাণ, এই যে পরমাণু পরমাণু এসেছে, কিন্তু জাররা মানে হচ্ছে ক্ষুদ্র পিপিলিকা, জাররা মানে যে একবারে ক্ষুদ্র কোনো দানা,
ক্ষুদ্র দানা পরিমাণ, আর অন্য রেওয়ায়েতে রয়েছে সরিষার কথা যেমন বললাম, তাহলে সরিষা পরিমাণ ইমানও যদি কারো অন্তরে থাকে, তৌহিদ থাকে, তাহলে সেই ব্যক্তি জাহান্নাম থেকে কোনো একদিন বের হবে, কিন্তু আল্লাহ জানে কতদিন পরে। কে কতদিন জাহান্নামে থাকতে পারবে এটা চিন্তা করে নেওয়ার পরে পাপের দিকে যাবে। মুসলিম সমাজের লোকদেরকে বলছি, আল্লাহ রাব্বুল বুঝার তৌফিক দান করেন এবং দুনিয়ার এই আগুন দেখে আখেরাতের আগুন সম্পর্কে সতর্ক সাবধান সজাগ হওয়ার তৌফিক দান করেন। সাত নম্বরের ফজিলত হচ্ছে তৌহিদ হচ্ছে আল্লাহর সন্তুষ্টি লাভের সবচেয়ে বড় উপায়, এবং আল্লাহর সন্তুষ্টি লাভের মাধ্যমেই নবী সাল্লামের সাফাত সুপারিশ হাসিল হবে। যদি কোনো ব্যক্তি রসুল্লাহ সাল্লামের হাসর মাঠে সুপারিশ চায়, তাহলে কমপক্ষে তৌহিদ থাকতে হবে। মুশরিকের জন্য সাফাত নেই, কাফেরের জন্য সাফাত নেই, বড় মোনাফেকের জন্য সাফাত নেই। ভালো করে শুনে রাখেন, এই মর্মে হাদিস আবু রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন। একদিন তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মান আসআদুন নাস বিশাফাআতিকা, আপনার সুপারিশ পেয়ে সবচেয়ে বেশি ধন্য কে, সবচেয়ে বড় ভাগ্যবান কে আপনার সুপারিশ হাসিল করি? কারণ যে সুপারিশ রাসূলুল্লাহ পেয়ে যাবে, হ্যাঁ, আল্লাহ তো তার সুপারিশ কবুল করবে, তাই না? আর সবচেয়ে বড় সুপারিশ তার হবে, সবচেয়ে বড় বৃহৎ সুপারিশ। কিন্তু কার জন্য সুপারিশ হবে? কমপক্ষে ঈমান ইসলাম তৌহিদ থাকতে হবে। এই জন্য চাচা আবু তালেবের জন্য সুপারিশ করে জাহান্নাম থেকে বের করতে পারবেন না, হালকা শাস্তি হবে নবীর সুপারিশে, কিন্তু জাহান্নাম থেকে কখনো বের করতে পারবেন না। স্পষ্ট হাদিস রয়েছে, কোনো কাফেরকে বের করতে পারবেন না, ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বাপকে বের করতে পারবেন না, কারণ কাফের হয়ে মারা গেছে, মুশরিক হয়ে মারা গেছে। তো জিজ্ঞেস করছেন যে আপনার সাফাতের সবচেয়ে বেশি হকদার এবং আপনার সুপারিশ পেয়ে সবচেয়ে বেশি ভাগ্যবান কে ইয়াউমাল কিয়ামতের দিনে? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, লাকাদ জানান্তু ইয়া আবু হুরায়রা, আমি ভেবেছি যে এই প্রশ্ন তোমার ছাড়া কে করবে। যারা খুব বেশি বেশি প্রশ্ন করে তাদের সম্পর্কে, হ্যাঁ, আলেম বুঝতেই পারে, হ্যাঁ, যেমন নবী সাল্লাল্লাহু বুঝে নিয়েছে, হ্যাঁ, যে আমি মনে করেছি যে আবু হুরায়রা ছাড়া এই প্রশ্ন কেউ করবে না যে আপনার সুপারিশের হকদার কে বেশি। হ্যাঁ, কেন আমি এটা ধারণা করেছি? এই জন্য যে লেমা রায়তো মিন হিরসে কাল হাদিস, কারণ আমি দেখেছি তুমি অত্যন্ত আগ্রহী হাদিস সম্পর্কে জ্ঞান অর্জন করার জন্য। এই জন্য সবচেয়ে বেশি হাদিসের বর্ণনাকারী হচ্ছেন সাহাবায়ে কেরামদের মধ্যে আবু হুরায়রা, 5200-এর বেশি, 5272-73 হাদিস তিনি বর্ণনা করেছেন, তার থেকে বর্ণিত হয়েছে বিভিন্ন হাদিসের কিতাবে। বললেন রাসূল, আসআদুন নাস বিশাফাআতি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবিহি, আমার সুপারিশ কিয়ামতের দিন পেয়ে সবচেয়ে বড় ভাগ্যবান হবে ওই সব লোকেরা যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলল অন্তরের অন্তরস্থল থেকে, খালিসাম মিন কলব, অন্তরের খলুসিয়াতের সাথে, খলুসিয়াতের আন্তরিকতার সাথে একটা কথা বলছেন, আর তার কোনো বহিঃপ্রকাশ নেই, এটা হইতে পারে নাকি? যদি কেউ বলে যে শেখ, অন্তরের অন্তরস্থল থেকে আপনাকে ভালোবাসি, আর তারপরে তার কাছে ধরেন এমন কিছু আছে, ধরেন একটা গাড়ি আছে উদাহরণ দিই, আর বলছে যে ভাই আমি একটু, আমাকে অমুক জায়গায় নিতে পারবেন, ধরেন আজকে বলছি আমাকে নিতে পারবেন, বলছি শেখ একটু ব্যস্ত আছে, জাজাকাল্লাহ খায়, খুব ভালোবাসি শেখ কিন্তু খুব ব্যস্ত আছে, ব্যস্ত কেউ বাসা গিয়ে ঘুমাবে না, একটু মোবাইল খেলবে, তো বলবে যে খুব ভালোবাসে সত্যি, হ্যাঁ, অন্তর থেকে নাকি? না, নিজের ঘুম, নিজের কাজ, নিজের দুনিয়া সব কিছু ত্যাগ করে যেই ব্যক্তি কিছু কোরবানি দিতে পারে, সে বলতে পারে যে আমি অন্তর থেকে ভালোবাসি। এটা দুনিয়ার উদাহরণ দিলাম কি জন্য, যাতে বুঝতে পারেন, কারণ ধর্মীয় বিষয়, দিনী বিষয় আল্লাহর ক্ষেত্রে আর রসুলের ক্ষেত্রে এগুলো অনেকে বুঝে না, মনে করেন আমি নবীকে খুব ভালোবাসি অথচ নবীর তরিকায় চলতে চাই না, বেদাতে ডুবে আছে আশেকের রসুল, যত আশেকের রসুল আমাদের দেশে সব একেবারে পাক্কা বেদাতি, রসুলের পাগল তারা, আল্লাহর পাগল, হ্যাঁ, আশেকে এলাহি, নাম হচ্ছে আশেকে এলাহি, আর দেখা যাচ্ছে আল্লাহর কথা তৌহিদ, তৌহিদের কথা বললে গায়ের জ্বালা, কোথা থেকে তৌহিদ, তৌহিদ কোথা থেকে শিখে এসছ? হ্যাঁ, গিয়েছে সৌদি আরব ক্লিন করে তার এসে তৌহিদ শুরু করেছে, হ্যাঁ, গায়ের জ্বালা, কথা বুঝতে পেরেছেন? তো আল্লাহর সাথে কতটুকু ভালোবাসা, আর রসুলের সাথে কতটুকু ভালোবাসা, খালিস মিন কলবিহি, অন্তরের খলুসিয়াতের সাথে, আন্তরিকতার সাথে কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলি, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, তাহলে সেই ব্যক্তিকে বেনামাজি হতে পারে, সেই ব্যক্তি অহরহ পাপ করবে, আবার তওবা করে ফিরে আসবে না,
দুনিয়ার ক্ষেত্রে রাস্তা যখন বুঝে নেব, জেনে নেব যে আমি তো ভুল করেছি, সাথে সাথে ইউটার্ন না থাকলে ও কাঁটা তার ভেঙেও আমরা কিন্তু গাড়ি ঘুরিয়ে ফেলি, বুঝছি না? জি হ্যাঁ, দেখছি যে না এতদূর 50 কিলোমিটার কে যাবে রে ভাই, হাই হাই হাইওয়ে দেখি তো এদিক ওদিক ভাঙাচোরা রাস্তা আছে কি না, রিস্ক নিয়েও কোনো রকম করে আমরা ঘুরে চলে আসছি আমরা, হ্যাঁ কাঁচা জায়গায় নামিয়ে দিই, করছেন না? তাহলে এটা দিনের ক্ষেত্রে তওবার ক্ষেত্রে কেন ফিট করছেন না? সাথে সাথে যে কোনো পরিস্থিতি আমি এক্ষুনি ভুল হয়েছে সাথে সাথে তওবা, এক্ষুনি গিবত করে দিলাম ওই মজলিসে মানুষের সামনে, না মানুষের সামনে একটু লজ্জা পাবো, না না ভুল স্বীকার করবো না, যাই নির্জন গিয়ে আমি তওবা, না সাথে সাথে আস্তাগফিরুল্লাহ আমি ভুল করলাম আপনাদের সামনে গিবত করে ফেললাম, হিসেবে জি আল্লাহ বুঝার তৌফিক দান করেন। কোরআনে কারিমের সূরে আম্বিয়া আয়াত নম্বর 28 রয়েছে, ওয়ালা ইয়াশাউনা ইল্লা লিমানির তাদা, আল্লাহ যাদের ওপর রাজি সন্তুষ্ট হবেন তাদের জন্য আম্বিয়া রসুলগণ সুপারিশ করবেন। তাহলে আল্লাহর সন্তুষ্টি হাসিলে সবচেয়ে বড় উপায় হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ খুলুসিয়াতের সাথে বলা। যখন আপনি খুলুসিয়াতের সাথে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবেন, প্রতিষ্ঠা করতে পারবেন, তখন রসুলুল্লাহ সাইয়্যিদুল সবচেয়ে শ্রেষ্ঠ রসুলের সাফাত আপনি হাসিল করতে পারবেন। আল্লাহ তৌফিক দান করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাফাত আমাদেরকে দান করেন। 8 নম্বর ফজিলত হচ্ছে সমস্ত কথা কাজ নেকি কবুল হওয়া নির্ভরশীল কিসের ওপর? সমস্ত আমল কবুল হওয়া নির্ভরশীল কিসের ওপর? দুটো বিষয়ের ওপর, একটি হচ্ছে এক আল্লাহর জন্য কাজ করা তৌহিদ ইখলাস, তৌহিদের অপর নাম হচ্ছে ইখলাস, আরেকটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা। তো ইখলাস তৌহিদ, এই তৌহিদ হচ্ছে সমস্ত আমল কবুলের মূল শর্ত। জি ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহ ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আমল কবুলের জন্য প্রথম শর্ত হচ্ছে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমালান সালিহান মানে হচ্ছে সুন্নাত মোতাবেক কাজ করা, যেমন আয়াতের তাফসীর মুফাসসিরগণ বলেছেন। 9 নম্বর ফজিলত হচ্ছে তৌহিদের, মানুষ যখন তৌহিদ প্রতিষ্ঠা করে তখন সৃষ্টির গোলামি থেকে মুক্তি লাভ করে, দুনিয়ায় কারো গোলাম থাকবেন না। যার তৌহিদ, হ্যাঁ যার ইখলাস যত শক্তিশালী সে তত বেশি কি মানুষের গোলামি মুক্ত, মানুষকে রাজি করার জন্য পাইতারা করবে না, তবে মানুষের সাথে বেয়াদবি করবে না, কারণ ওটা ওর দিন যে মানুষের সাথে বড়দের সাথে বেয়াদবি না করা আর ছোটদের সাথে খারাপ আচরণ না করা, ছোটদের মায়া করা আর বড়দের সম্মান করা, এইটাও আমার দিন শিখিয়েছে, আল্লাহ শিখিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, কথা বুঝতে পারছেন না? তো মানুষ যখন তৌহিদ শক্তিশালী করবে, তৌহিদ যখন থাকবে তখন সৃষ্টির গোলামি থেকে, মানুষের গোলামি থেকে, শাসকের গোলামি থেকে, দলের গোলামি থেকে, পয়সার গোলামি থেকে, স্ত্রীর গোলামি থেকে, স্বামীর গোলামি থেকে, আর নেতার গোলামি থেকে, কফিলের গোলামি থেকে মুক্ত হবে। কফিল বলছে যে যা এক প্যাকেট সিগারেট নিয়ে আয়, চিন্তা করছেন যে সিগারেট এনে দিতেই হবে, না হইলে তো অসন্তুষ্ট হয়ে যাবে, হ্যাঁ এই অন্যায় কাজ কর, বাপ বলছে এই কাজ কর, না করলে তো জমি জায়গাতে বঞ্চিত করে দেবে, না বাপের গোলামি করবে না আল্লাহর না ফরমানি করে, মা বলছে যা ওদের সাথে মারামারি কর, না মোটেই করবো না, নাজায়েজ কাজ কেন করবো মায়ের কথা? মানুষের গোলামি থেকে কখন মুক্ত হবে? যখন আল্লাহর সত্যিকার গোলাম হইতে পারবে, আর সেটা হচ্ছে পুরোপুরি তৌহিদ প্রতিষ্ঠা করা। আমার লাভ লস উপকার অপকার ভালো মন্দ সব কিছুর মালিক রব্বুসমা ওয়াতিওয়ালা আসমান জমির যিনি রব, সমস্ত সৃষ্টির রব যিনি, সুতরাং আমি আল্লাহকে নারাজ করে কাউকে সন্তুষ্ট করব না আমি, হ্যাঁ তবে আল্লাহকে সন্তুষ্ট করলে আল্লাহ তাদেরকে সন্তুষ্ট করে দেবেন, আমি ভালোভাবে তাদেরকে বোঝাবার বিষয়, এটি হচ্ছে মানুষের সম্মান। একজন তৌহিদবাদী, দেখেন একজন তৌহিদবাদী মানুষ জিনকে ভয় করেন, হ্যাঁ টোটকা মোটকা ভয় করে, জিনকে ভয় করে, হ্যাঁ একজন তৌহিদ মানুষ, হ্যাঁ জিলানি চিস্তির ভয় আছে, হ্যাঁ কিন্তু যে মাজার পূজারি এত ভয়ের ভয় যে এতদিন এত চাদর চড়িয়ে এলাম, এতদিন বাবার মাজারে গেলাম, এতদিন শাহজালালে গেলাম, এখন যদি না যায়, যদি মায়ের পড়ে যায়, যদি অসন্তুষ্ট হয়ে যান তো কী হবে তখন? হ্যাঁ মুশকিল হয়ে যাবে। যার আল্লাহর সাথে সম্পর্ক নেই, তৌহিদের জ্ঞান নেই বা তৌহিদ প্রতিষ্ঠান নেই, সেই ব্যক্তি তার ইলেকশনে জিতার মুখ্য উদ্দেশ্য হচ্ছে কোথা থেকে জিতবো? ওই শাহজালালে জিতবো, হাজিরা দিয়ে আসতে হবে, আট রশিদে হাজিরা দিয়ে যায় আসতে হবে, মাইজ ভান্ডারিতে হাজিরা দিয়ে আসতে হবে, হ্যাঁ কি জন্য? কার রবের সাথে কোনো সম্পর্ক নেই, নাম কেউ আসতে জাতিতে মুসলমান, ইয়ে মুসলমান হে জিনহে দেখে শর্মা ইহুদ, জি
দিন সম্পর্কে কোনো জ্ঞান নেই। কয়টি বললাম? হ্যাঁ, নয়টি বলা হয়ে গেছে। দশ নম্বর শেষ করছে, সেটা হচ্ছে তৌহিদ প্রতিষ্ঠা করলে আল্লাহ রাব্বুল আলমে দুনিয়াতেও সম্মানিত করবেন, শক্তিশালী করবেন, নেতৃত্ব দেবেন। দুনিয়ার খেলাফত পর্যন্ত, আজকে খেলাফত আন্দোলন তো দিন কায়েম মানে ক্ষমতা কায়েম করা, গদি কায়েম করা আন্দোলন, পার্লামেন্ট দখল করা আন্দোলন, আর সেটাও ওই আব্রাহাম লিঙ্কনের গণতান্ত্রিক পদ ইসলামী গণতন্ত্রের নাম দিয়ে, এসবের কোনো দরকার নেই। তৌহিদ কায়েম করো নিজের ওপর, নিজের পরিবারের ওপর, নিজের সমাজের ওপর, নিজের এলাকার ওপর, নিজের ডিস্ট্রিক্টের ওপর, নিজের দেশের ওপর, জাতির ওপর। এবং তৌহিদের দাওয়াত দাও, মূল দাওয়াত হয়, মুখ্য দাওয়াত হয় তৌহিদ, শিরক মুক্ততার দাওয়াত। শুধু প্রতিমা আর মূর্তি পূজার বিরুদ্ধে বলছো, কিন্তু মাজারের বিরুদ্ধে একটি কথা বলবে না। পীরের বিরুদ্ধে বলতে গেলে বড়ই কৌশলের সাথে, সব পীরের বিরোধী আমরা নই, হক্কানি পীরও আছে। আমরা ভণ্ড পীরের বিরোধী, আর ভণ্ড পীর মানে যারা মহিলাদের কিনে বসে আমোদ ফুর্তি করে, ওরা ভণ্ড। বাকি যারা পীরে কামেল না, ওরাকে তো বিশ্বাস করি, ওদের কেরামতির নামে আল্লাহর ক্ষমতা সব তাদেরকে দেওয়া আছে, তাদের কাছ থেকে সব পাওয়া যায়। এসব শিরকি আকিদা আলেম সমাজে ছড়িয়ে আছে, জনগণের মাঝে ছড়িয়ে আছে, নেতাদের মধ্যে ছড়িয়ে আছে। এই জাতিকে কী করে আল্লাহ সম্মানিত করবে না, নেতৃত্ব আর খেলাফত দেবে? শুধু আন্দোলন করলে হবে? কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। কোরআনের আলোকে আন্দোলন করতে হবে, কোরআনের আলোকে আমাদেরকে, কোরআন দাওয়াতের কথা বলেছে, আমর বিল মারুফের কথা বলেছে, ভালো কাজের উপদেশ দাও, অন্যায় কাজে বাধা দাও, আর দাওয়া ইলাল্লাহর কাজ করো। অমন আহসান কওল ইম্মান দা ইলাল্লাহ কুল হাযিহি সাবিলি আদু ইলাল্লাহ, আল্লাহর দিকে দাওয়াত দিতে হবে, পেটের দিকে দাওয়াত না, দুনিয়ার স্বার্থে দাওয়াত না, ধর্ম ব্যবসা নয়। আল্লাহর বুঝার তৌফিক দান করেন। যেই ব্যক্তি তৌহিদ প্রতিষ্ঠা করবে বা যারা তৌহিদ প্রতিষ্ঠা করবে, তাদেরকে আল্লাহ বিজয় দান করবেন, আসন্ন আসন্ন বিজয়, ফাতহুন মিনাল্লাহ, নাসরুন মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। এবং তাদেরকে দুনিয়াতে আল্লাহ সাহায্য, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, আল্লাহর তৌহিদ প্রতিষ্ঠায় হচ্ছে সবচেয়ে বড় আল্লাহকে সাহায্য করা, যে আল্লাহর জমিনে আল্লাহ ছাড়া অন্য কাউকে যেন সেজদা না হয়। দেখেন সৌদি আরব পাপ আছে, গুনাহ আছে হয়তো, কিন্তু আল্লাহর জমিনে দরগা দুর্গাকে সেজদা হয়নি। এখানে কোনো আস্তানা নেই, না এখানে কোনো দেবদেবীর আস্তানা আছে, না এখানে কোনো পীরওয়ালি মুর্শিদের আস্তানা আছে। আছে জি, আল্লাহ রাব্বুল আলমিনের দয়াও আছে। হ্যাঁ, যে অনুর্বর জমি যেখানে কোনো কিছু ফসল হয় না, তারপরও চারিদিক থেকে আতি হারিজ পহরা গাদাম মিনকুল্লে মাকান, চারিদিক থেকে আল্লাহ রাব্বুল আলম অফুরন্ত রিজিক দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলম যারা এই নিয়ামতকে টিকিয়ে রাখার তৌফিক দান করেন, দিনকে ধরে রাখার, তৌহিদকে ধরে রাখার তৌফিক দান করেন। দলিল না বললে হ্যাঁ, সুরায় নূরের আয়াত নম্বর 55, আয়াত লম্বা আছে, পড়ে দিচ্ছি, আর শুধু ওই জায়গাটুকু বলছি। তৌহিদ হচ্ছে শর্ত কিসের জন্য? বিজয় লাভের জন্য, খেলাফত প্রতিষ্ঠার জন্য, শক্তিশালী হওয়ার জন্য। মুসলিম জাতি আজকে পৃথিবীতে সবচেয়ে দুর্বল, কেন? তৌহিদ হারিয়ে দিয়েছে, সেই জন্য শিরক বেদাতে ডুবে গেছে। সিংহভাগ যাদের হাতে দুনিয়ার নেতৃত্ব রয়েছে মুসলিম সমাজের, তারা এসব তৌহিদের ধার ধারে না, শিরক হচ্ছে কোনো ব্যাপার না তাদের, কুফুরি হচ্ছে নাস্তিক, একবারে শক্তিশালী হয়ে চলাফেরা করছে দেশে, নাস্তিকরাই যেন শক্তিশালী, মুনাফিকরাই শক্তিশালী। তো কী করে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করবেন? আল্লাহ বলছেন ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ ওয়াদা করেছেন ইমানদার লোকদের সাথে আর সৎকর্মশীলদের সাথে। ইমানদার এবং ইমান এক নম্বর, দুই নম্বর হচ্ছে নেক আমল করনে ওয়ালা, আর সবচেয়ে বড় নেক আমল ইমানের পরে 75 সালাত। তাহলে যারা শিরক করেন না, হ্যাঁ শিরক মুক্ত, তারপর 75 সালাত কায়েম করে, ফরজ ওয়াজিব আদায় করে, রমজানের সিয়াম পালন করে, যাকাত ঠিকভাবে আদায় করে, বাইতুল্লাহর হজ করে, হারাম কাবিরা থেকে বেঁচে থাকে, এরা হচ্ছে ওয়ামিরুস সালিহাত। কি ওয়াদা? কার ওয়াদা? ওয়াদা আল্লাহ, আল্লাহ ওয়াদা করেছেন লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আর, আল্লাহ খেলাফত দান করবেন। কি করবেন? খেলাফত নেতৃত্ব দান করবেন। একটা হয়ে গেল কাম কামাস্তাখলাফাল্লাযিনা কাবলিহিম, আগে করেছি, হ্যাঁ খেলাফতের আশেদা 30 বছর দিয়েছেন, তারপরে মুসলিমরা খেলাফতের আশেদ হারাইল, তারপরও খেলাফত এবং ইসলামিক বিধিবিধান সর্বস্তরে প্রতিষ্ঠিত থেকেছে দীর্ঘযুগ ধরে, ভারতের মতো জায়গায় যেখানে মুসলিমরা সবসময় সংখ্যালঘু থেকেছে, তারপরও মুসলিমরা 800 বছর রাজত্ব করেছে ভারতে, 800 বছর রাজত্ব করেছে, আর কী জানাবেন? কিন্তু এই রাজত্ব দেওয়ার পরেও যদি
মাজার পূজা না ছাড়েন, বরং মাজার পূজায় ডুবে থাকেন, পীর পূজায় ডুবে থাকেন, গাইরুল্লাহ নিয়মিত থাকেন, আর তাওহীদের কোনো পরোয়া না থাকে, তাওহীদের শিক্ষা না থাকে, তো আল্লাহ কতদিন নিয়ামতকে রাখবেন? আল্লাহ রাব্বুল আলমিনের গজব ক্রোধ বেড়েছে, তখন আল্লাহ নিয়ামত ছিনিয়ে নিয়েছেন। একটি নিয়ামত ইস্তিখলাফ, খেলাফত দেবেন, খেলাফত কেড়ে নেওয়ার জন্য আন্দোলন না। ইস্তিখলাফ মানে খেলাফত দেবেন আল্লাহ রাব্বুল, লা ইস্তিখলাফান্নাহু ফিল আরদ, জমিনে আল্লাহ খেলাফত দেবেন, দুনিয়াতে আখেরাতে নয়। ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল লাযী ইরতাদা লাহুম, আর তাদের দীন ইসলামকে আল্লাহ শক্তিশালী করবেন, দুনিয়াতে প্রতিষ্ঠিত দীন এত প্রতিষ্ঠিত থাকবে যে কাফের অন্তর কাঁপবে। তামকিন ফিল আরদ, দীনকে প্রতিষ্ঠিত করবেন, দুই নম্বর নিয়ামত। জি ওয়ালা ইউবাদদিলান্নাহুম বাদে খাউফিম আমনা, আর এত ভয়ে ভীত এই ভয়টাই থাকবে না কাফের। মক্কায় কত ভয় ছিল, মক্কা থেকে হিজরত করে রাতের অন্ধকারে কিভাবে নবী সাহাবা বকর এবং সাহাবায়ে কেরামদেরকে আসতে হয়েছে, অনেকে তো ধরে নিয়ে চলে গেছে, আবার বন্দী করেছে, করেছে করেনি, কত জুলুম অত্যাচার হয়েছে, রাতের অন্ধকারে লুকিয়ে হাবশা আবেশে নিয়ে হিজরত করতে হয়েছে। ওয়ালা ইউবাদদিল্লাহুম ইমবাদে খাউফিম আমনা, এই সব ভয় ভীতির পরে আল্লাহ নিরাপত্তা দান করবেন, ভয়ের জায়গায় নিরাপত্তা আল্লাহ দেবেন। হ্যাঁ, ভয়কে আল্লাহ কি করবেন, নিরাপত্তায় রূপান্তরিত করে দেবেন। কয়টি নিয়ামতের কথা বললেন, কে শুনে রেখেছে, কয়টি? তিনটি নিয়ামত, খেলাফত দেবেন, দিনকে শক্তিশালী করবেন, আর তোমাদের ভয় ভীতি দূর করে দে, তোমাদেরকে সার্বিক কি করবেন, নিরাপত্তা আমন দেবেন, নিরাপত্তা দান করবেন, নিরাপদ চলাফেরা করবে। দেখেন সৌদি আরবে বেরিয়ে যান এখনই মক্কা মদিনা, দুনিয়া গোটা সৌদি আরবে ঘুরতে থাকেন সারা রাত ধরে, এমন কোনো ভয় নেই। আছে একা সফর করছে, ড্রাইভ করে চলে যায়, কোনো ভয় আছে? কেন অন্য দেশে পারছেন না, কারণ সেখানে তৌহিদ নেই। অনেক নেক আমল আছে, জিকির আজকার আছে, বহু কিছু আছে, অনেক দান সাদাকা আছে, কিন্তু তৌহিদ সেই দেশে নেই, সেই জন্য শির্ক কুফরের মতো অপরাধ হচ্ছে। আল্লাহ হেফাজত করুন। ইয়াবুদুনা, কিন্তু শর্ত কি, ইয়াবুদুনা নি লা ইউশরিকুনা বি শাইআ, আমারই যেন ইবাদত করে, আমার সাথে কোনো কিছু শরীক না করে। এই ইয়াবুদুনা নি লা ইউশরিকুনা বি শাইআরই তো অপর নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়াবুদুনা নি ইল্লাল্লাহ আল্লাহ ইউশরিকুনা বি শাইআ লা ইলাহা, তা লা ইলাহা ইল্লাল্লাহ যারা প্রতিষ্ঠা করবে, তৌহিদ প্রতিষ্ঠা করবে, তাদেরকে আল্লাহ এই তিনটি নিয়ামত দিয়ে সম্মানিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌহিদ প্রতিষ্ঠার তৌফিক দান করেন, ইখলাস কায়েম রাখার তৌফিক দান করেন, তৌহিদ ইখলাস পরিপন্থী সমস্ত কথা কাজ থেকে আল্লাহ রাব্বুল আমাদের অন্তরকে পরিষ্কার করেন, কথা কাজকে আল্লাহ মুক্ত করেন এবং আমলকে মুক্ত করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতের সার্বিক নিয়ামত আমাদেরকে দান করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।